আপনাদের কাছে একটা মাসালা আমি জানবো, একটু জোরে করবেন, জোর দিয়া। দুই মুসল্লির মাঝখানে কয়াঙ্গুল ফাঁকা রাখা সুন্নত? আস্তাগফিরুল্লাহ কয়লাইছে কিন্তু জোরের ঠেলায় চাইরাঙ্গুল। এইটাই নাকি ফতুয়া? বাংলাদেশে এই ফতুয়া আমরা ছোটকাল থেকে শুনে আসছি, দুইজনের মাঝখানে চাইরাঙ্গুল। আস্তাগফিরুল্লাহ। প্রিয় নবী মদিনা এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দুটি নতুন কবর। কবরের উপর রাসূল কবরের পাশে দাঁড়ালেন, রাসূলের মুজিজা ছিল তিনি মাটির উপরে থেকেই কবরের অবস্থা দেখতে পেতেন। এটা রাসূলের মুজিজা। মসজিদে তিনি নামাজে দাঁড়াইয়া পিছন দেখতে পেতেন। একদিন তিনি বললেন, ও আমার সাহাবারা গায়ে গা লাগাইয়া দাঁড়াও, মিশে মিশে দাঁড়াও, কাতার বাঁকা করিও না, দুজনের মাঝখানে ফাঁক রাখিও না। ইস্তাউ ইস্তাউ ওয়া তাদিলু ওয়া তারাসু ওয়া লা তাখতালিফু ওয়া সুদুল খালাল, বিভিন্ন শব্দ রাসূল বলতেন। আমি যখন নামাজে দাঁড়াই আমি সামনের চোখ দিয়ে যেমন দেখি পিছন থেকে তেমন দেখি, এটা মুজিজা। তো তোমরা যখন দুজনের মাঝখানে ফাঁকা জায়গা রাখো তখন আমি দেখতে পাই শয়তান বকরির বাচ্চার সুরত ধরে মাঝখানে ঢুকে দাঁড়াইয়া যায়। শয়তান মাঝখানে দাঁড়াইয়া মানুষের অন্তরের মাঝে ওয়াসওয়াসা তৈরি করে। আপনি আছেন মসজিদে, মন চলে গেছে নাঙ্গলকোট বাজারে, এমন ঘটনা মাঝে মাঝে হয় কিনা? এই জন্য মাঝখানে ফাঁকা রাখবেন না। কিন্তু বাংলাদেশের পাবলিক তো ফাঁকা না রাখে না, আমাজই করে না। আপনাদের কাছে একটা মাসালা আমি জানবো, একটু জোরে করবেন, জোর দিয়া। দুই মুসল্লির মাঝখানে কয়াঙ্গুল ফাঁকা রাখা সুন্নত? আস্তাগফিরুল্লাহ কয়লাইছে কিন্তু জোরের ঠেলায় চাইরাঙ্গুল। এইটাই নাকি ফতুয়া? বাংলাদেশে এই ফতুয়া আমরা ছোটকাল থেকে শুনে আসছি, দুইজনের মাঝখানে চাইরাঙ্গুল। আস্তাগফিরুল্লাহ। কোনো মাঝহাবে নাই, কোনো হাদিসে নাই, একবারে বাজে কথা। হাদিসের পুরা 180 ডিগ্রি উল্টা। হাদিস হলো সদ্দুল খালাল, ফাঁকা থাকলে ফাঁকা ফিল আপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তে তিনি বলতেন, একামতের পরে বিশ্বনবী বলতেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো, কাতার সোজা করো। নিশ্চয় কাতার সোজা করা মিন ইকামাতিস সালাহ, এটা নামাজ কায়েমের অংশ। তোমরা যদি কাতার বাঁকা রাখো তোমাদের অন্তরের মাঝে বক্রতা তৈরি হবে, বক্রতা তৈরি হবে। আর বাংলাদেশে কেডা ফতুয়া বাইর করছে, স্যার আঙ্গুল ফাঁকা রাখিও, উল্টা পাল্টা কথা। এজন্য ফাঁকা রাখবেন না, তবে আবার ফাঁকা মিশাইতে যাইয়া আরেক বেড়ার ঠ্যাঙের মাঝে ফাঁড়া দিয়েন না। কিছু আছে সারাসারি, কিছু আছে বাড়াবাড়ি। তাহলে হাদিস অধ্যুষিত এলাকায় নামাজ পড়লে হেরা গুতায় শুধু সারাক্ষ। যে এলাকায় হালে হাদিসের মসজিদ আছে ওখানে নামাজ পড়তে দাঁড়াইলে ওরা কি করে, ফায়ের সাথে ফা এমনি এমনি গোসা মারে, মানে ওই যে ফাঁকা বন্ধ করছে, বন্ধ হয়েছে কি না এটা প্রমাণের জন্য গোসা। রাসূল কি ঘষা দিতে কইছিল? বাড়াবাড়ি ভালো না। অর্থাৎ ফাঁকা বন্ধ করবেন কিন্তু আরেক বেড়ার পায়ে ঘষা দিয়েন না। আমি এখানে যে হাদিসটা শুনিয়েছি সেটা ছিল রাসূলের মুজিজা, তিনি সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়ায়া দেখেন দুজনের কবরে আজাব চলছে, কবরগুলো পুরাতন না নতুন? এইদিকে তাকান না কেন মা, বুঝলাম না টেনশন নষ্ট হলো কেন, কবরগুলো পুরাতন না নতুন? আচ্ছা, রাসূল বলতেছেন ওমা ইউয়াজ্জাবানে ফি কবীর, তবে তারা বড় কবিরা গুনার কারণে আজাব পাচ্ছে না। এখানে বড় কবিরা গুনা বলতে রাসূল বুঝালেন শিরিক এবং কুফর। এই কবরের লোকগুলো কাফের নয়, মুশরিক নয়, কিন্তু আজাব চলছে।